মিষ্টি বা মিষ্টি জাতীয় দ্রব্য কার না প্রিয়? কিন্তু তার মধ্যে যদি থাকে চিনি, বাচ্চা থেকে বুড়ো সবাই একটু চেটে পুটে খেতে ভালোবাসে এই চিনি। দানার সাথে নিজেদেরকে আরো বেশি সুমধুর লাগে। সেই চিনির এই মারাত্মক অপকারিতা শুনলে আপনারা হয়তো 10 পা পিছিয়ে যাবেন। তাই জানতে থাকুন চিনির উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে এই শীতে চা, আর তার সাথে আছে সাদা চিনি। চা কফি খাওয়া মানেই এক চামচ বেশি হলেও চিনি খাওয়া দরকার। এইভাবে প্রতিদিন অনেকেই চিনি খাওয়া হয়ে যায় অনেক বেশি পরিমাণে। সমস্যা এই চিনিতে। প্রতিদিনের খাদ্যাভ্যাসে সব থেকে খারাপ জায়গাটি হলো এই চিনি খাওয়া। এর থেকে ক্ষতিকর কিছু এত বেশি ভালোবেসে আপনি খান না। ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস, হৃদযন্ত্রের অসুস্থতা, দাঁত ক্ষয় সব কিছুই আপনাকে দিতে পারে এই মারাত্মক উপাদান চিনি। চিনির প্রক্রিয়াকরণে ব্যবহৃত রাসায়নিকের কারণে হতে পারে ক্যান্সার পর্যন্ত। নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী মণ্ডল নিয়ে হাজির করেছি আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান টুকিটাকি। ফল সবজিতে যে চিনি পাওয়া যায় তাকে স্বাস্থ্যকর মানা যায়, কারণ এতে প্রকৃতির চিনির সাথে পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল থাকে। প্রক্রিয়াজাত চিনি ও প্রক্রিয়াজাত খাবারের চিনি শরীরের জন্য বেশি ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে নারীদের জন্য সর্বোচ্চ 25 গ্রাম, পুরুষদের জন্য 37 গ্রাম চিনি গ্রহণ করা যেতে পারে। গড় হিসেবে প্রায় সিংহভাগ বিশ্ববাসী প্রতিদিন কমবেশি 22 চামচ চিনি খেয়ে থাকেন, যা বিপদসীমার থেকেও আরও ওপরে। প্রসঙ্গত, এর মাত্রায় চিনি খাওয়ার কারণে শরীরে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে আপনাদের। অতিরিক্ত চিনি গ্রহণে দেখা দেয় অ্যালকোহলের মতো নেতিবাচক প্রভাব। এছাড়াও চিনি আমাদের শরীরের ড্রাগের মতো কাজ করে। মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পর মন ভালো থাকে, কিন্তু তারপরে মস্তিষ্ক বিপন্ন হয়ে পড়ে। চিনি খাওয়ার মাত্রা যত বাড়বে তত ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায়, কারণ চিনি শরীরে প্রবেশ করার পর নিমেষে সুগার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয়। আর এমনটা চলতে থাকলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে থাকে। দেহের অন্দরে চিনির মাত্রা বাড়তে থাকলে ইনসুলিনের উৎপাদনও বেড়ে যায়, যে কারণে ধমনীতে এক ধরনের দেওয়াল তৈরি হতে শুরু করে। এই কারণেই রক্তচাপ বাড়তে শুরু করে, সেই সঙ্গে স্ট্রোকের মতো ভয়ঙ্কর রোগ হওয়ার সংখ্যাও বেড়ে যায়। নমস্কার, আমি ইন্দ্রাণী মণ্ডল আবার শেষ করছি আজকের এই অনুষ্ঠান টুকিটাকি। দেখতে থাকুন টুকিটাকি, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন।